রাত পেরোলেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী কাল থেকে বৃষ্টি হতে পারে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আগামীকাল এবং পরশু অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং তার ফলে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব যে নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়াতে কোথায় কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল এবং পরশু এই দুদিন বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলায় কবে থেকে পাকাপাকিভাবে শীত শুরু হবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই বার্তাটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে কিন্তু বাংলার আকাশ পরিষ্কার বৃষ্টির কোথাও তেমন কোনো খবর পাওয়া যায়নি তবে কাল থেকে একটু একটু করে মেঘ ঢুকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে তো আসুন আমরা প্রথমে দেখে নেব আগামীকাল মঙ্গলবার পাঁচই নভেম্বর সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং তারপর দেখে নেব বুধবারের আবহাওয়া তো মঙ্গলবার মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কার্যত সকাল থেকেই বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে যার কারণে বিভিন্ন এলাকায় কুয়াশা ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্নতা দেখা যাচ্ছে তবে এই কুয়াশা আগামী কয়েকদিন থাকবে বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে তো আগামীকাল মঙ্গলবারেও পশ্চিমের জেলাগুলিতে কুয়াশা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে তবে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা আমরা দেখে নেব উপগ্রহচিত্র থেকে আপনাদের সরাসরি দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার ক্ষেত্রে বৃষ্টি রয়েছে আগামীকাল দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি এগরা বজকুল খাজুরি হলদিয়া কুলপি কাকদ্বীপ রায়দিগি নামখানা গঙ্গাসাগর প্রেজারগঞ্জ ঝড়খালি জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বাড়িপুর কেতালা এই এলাকাগুলিতে খুবই ছিটে বৃষ্টি হতে পারে কোথাও একটু হালকা বৃষ্টি রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সঙ্গে এ বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কুমি এদিকে রয়েছে শ্যামনগর অর্থাৎ খুলনা বিভাগের একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে বরিশালে বৃষ্টি রয়েছে মোংলা শ্যামনগর জিয়ানগর মতবাড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা লালমোহন চার ফ্যাশন এদিকে বুরহান ভোলা বরিশাল তার সঙ্গে রয়েছে সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর ফটিকছড়ি মানিকছড়ি চিটাগং এদিকে রয়েছে রাজস্থলী বিলাইছড়ি রংছড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এই বৃষ্টিটা হতে পারে পাশাপাশি উপরের সিলেট ময়মনসিং তার সঙ্গে রয়েছে বিসম্বপুর কিশোরগঞ্জ লাখাই বাজার এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে বৃষ্টি হবে মেঘালয় আসামে বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিত রয়েছেই পশ্চিমে ঝঞ্ঝর প্রভাবে দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাত এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বঙ্গোপসাগরে ও তার শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং ধীরে ধীরে তার প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের আনাগোনা বাড়বে এবং কী হবে না বুধবার এই নিম্নচাপটি আরও খানিকটা শক্তি বাড়িয়ে উপকূলের অনেকটাই কাছাকাছি চলে আসবে যদিও নিম্নচাপটির অভিমুখ রয়েছে দক্ষিণ ভারতের দিকে যদিও বাংলায় এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই নিম্নচাপটি সরাসরি দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে তবে এর পরোক্ষ প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজ আগামীকাল এবং পরশু অর্থাৎ পাঁচ তারিখ এবং ছ তারিখ এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদিও ভারী দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে দু এক এই এইরকমই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছেড়ে পড়ে থেকে হালকা বৃষ্টি যাকে বলে বুধবার দিন কিছুটা বৃষ্টি হতে পারে অর্থাৎ বুধবার অর্থাৎ ছ তারিখ বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে বাংলাদেশেও বৃষ্টির মাত্রা বাড়বে সহ ময়মনসিংহ সিলেট রংপুরে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে ফের বুধবারে বৃষ্টি রয়েছে পাশাপাশি বুধবার দিন পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ছিটে পড়ে থেকে হালকা বৃষ্টি বুধবারেও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রাও সামান্য নামবে বৃহস্পতিবার আবহাওয়া পরিষ্কার থাকবে শুক্রবারও আবহাওয়া পরিষ্কার থাকবে শনিবারও আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে শনিবার হতে হতে কি হবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তার যে গতিপথ তাতে খানিকটা পরিবর্তন হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে বাতাস ঠিক এইভাবে বইতে শুরু করবে দেখুন প্রথমে কিছুটা যাচ্ছে উত্তর দিকে তারপর আবার দক্ষিণ দিকে নেমে আসবে ঠিক এই অভিমুখে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবাহিত হবে যার ফলে বঙ্গোপসাগর থেকে মেঘ সেটা কিন্তু এই বাতাসের ধাক্কায় উপকূলবর্তী এলাকা হয় দক্ষিণের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রবেশ করতে পারে ফলে আবারও দশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে আগামী দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই রবিবার এবং সোমবার এই দুদিন বৃষ্টি হতে পারে দেখুন রবিবার দিন বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে রবিবার দিন তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা পর্যন্ত এই বৃষ্টি আগামী দশ তারিখ দেখা যাচ্ছে দেখুন এই এলাকাগুলিতে আগামী দশ তারিখে ফের এক দফায় বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাবে এবং সোমবারও বৃষ্টি রয়েছে এগারো তারিখ কিছুটা বৃষ্টি উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে তবে উপরের জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই আপাতত উপরের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলায় আপাতত কোনো দুর্যোগের আশঙ্কা নেই তাপমাত্রা যদিও সামান্য কমবে এবং আগামী এগারো তারিখ বা বারো তারিখের পর থেকে আগামী বারো তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখের পর ধীরে ধীরে শীতের যে সেটা অনুভূত হবে তবে বারো তারিখের পরেও আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময় করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরে বাংলাতে আরেক দফায় ঝড় বৃষ্টি হতে পারে নভেম্বরেই এবং সেই নিম্নচাপটি পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে তাপমাত্রা নামবে এবং শীত আসবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ করে শীত আস্তে আস্তে নভেম্বরের তৃতীয় সপ্তাহ লেগে যেতে পারে শীতের আমেজ শুরু হতে এমনটাই কিন্তু মনে করছেন বিভিন্ন আবহাওয়া বিশেষজ্ঞরা তো এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে নেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ